বন্ধুরা, ভারত এক এমন দেশ যা তার সংস্কৃতি এবং পর্যটন কেন্দ্রগুলির জন্য পরিচিত। এর পাশাপাশি ভারতের ইতিহাসে এমন অনেক মন্দির রয়েছে যা তাদের সৌন্দর্যের পাশাপাশি অলৌকিকতার জন্য গোটা বিশ্বে বিখ্যাত। আজ আমরা আপনাদের এক এমন রহস্যময় মন্দিরের কথা বলতে যাচ্ছি যার নাম জগন্নাথ মন্দির। শুনে হয়তো অবাক হলেন, কারণ এই মন্দিরের ওপর ইতিমধ্যে অনেক ভিডিও আপনি দেখেছেন, আমাদের চ্যানেলেই দেখেছেন। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যা প্রত্যেকটি ইউটিউবার নিজেদের ভিডিওতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা বিতর্কে জড়াতে চায় না। সবাই কমেন্টে অবশ্যই একবার লিখবেন, জয় জগন্নাথ, জয় ভগবান বিষ্ণু। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরের কিছু লোকানো রহস্য। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা সবার প্রথমে এই ধরনের দরকারি খবর নিয়ে আসি। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে জগন্নাথ মন্দির হিন্দুদের চার ধামের মধ্যে একটি। এর পাশাপাশি এই মন্দিরটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। অনেকেই বলছেন যে কলিযুগের শেষে জগন্নাথ মন্দির জলে তলিয়ে যাবে। জগন্নাথ আক্ষরিক অর্থে জগতের প্রভু, যে কারণে একে পুরীর জগন্নাথ বৈকুণ্ঠ ধামও বলা হয়। পুরীকে ভগবান বিষ্ণু এবং তার পরিবারের গৃহ বলেই মনে করা হয়। এই মন্দির শুধুমাত্র নিজের রহস্যময়তার জন্য নয়, প্রাচীন স্থাপত্যকলার জন্য প্রসিদ্ধ। এখানে ভগবান জগন্নাথ, তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার বিশেষ কাঠের মূর্তি দেখতে পাওয়া যায়। এখানকার রথযাত্রা উৎসব শুধুমাত্র ভারতেই নয়, গোটা বিশ্বে বিখ্যাত, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের ভিন্ন ভিন্ন রথ বের করা হয়। এই মন্দির বৈষ্ণব পরম্পরার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাকে নীলগিরি বা নীলক্ষেত্রও বলা হয়ে থাকে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ নীল মাধব রূপে অবতীর্ণ হয়ে এখানে বিভিন্ন লীলা করেছিলেন। আলোকময় পরিবেশের মধ্যেও এখানে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের চিন্তারও বাইরে। কেন এই মন্দিরকে নিয়ে মানুষ বেশি চিন্তা করে, কেন সবসময় আলোচনার কেন্দ্রে থাকে এই মন্দির? যে বছর এই স্থানে নবকলেবর অনুষ্ঠিত হয়, সেবারেই ঘটে এক রোমাঞ্চকর ঘটনা। পুরনো বিগ্রহ থেকে কোনো একটা বিশেষ জিনিসকে স্থানান্তরিত করা হয় নতুন মূর্তিতে। কিন্তু কোন জিনিস? এর নাম ব্রহ্ম পদার্থ বা ব্রহ্ম বস্তু। হ্যাঁ, সবাই এই নামেই চেনেন। এই বস্তু নাকি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। বিভিন্ন গ্রন্থ কিংবা ভক্তদের কথা থেকে উঠে আসে এই ভয়ানক তথ্য। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এক জঙ্গলে যখন শ্রীকৃষ্ণের তিরোধান হয়, শরীর বিনষ্ট হলেও হৃদয়ের কোনো ক্ষতি হয়নি। শুনতে আজব লাগলেও উঠে আসছে এমনই তথ্য। অগ্নি তাকে স্পর্শ করতে পারেনি। এটা কিন্তু রক্ত মাংসে গড়া অঙ্গ নয়, অনেকটা যান্ত্রিক বলাই চলে, যার মধ্যে রয়েছে অফুরন্ত শক্তি। নীলবর্ণের এই অলৌকিক বস্তুকে দেখে স্বয়ং জড়া, অর্থাৎ যার হাতে শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়েছিলেন, তিনিও অবাক হয়ে যান। এক দৈববাণীর পর তিনি সেই বস্তুকে নদীর জলে ভাসিয়ে দেন। এরপর তৎকালীন পুরীর রাজা ইন্দ্রদুম্ন এক দিব্য স্বপ্নের পর সমুদ্রের ধারে সেই নীল বস্তুটি খুঁজে পান। মন্দিরের বিগ্রহতে স্থাপনের মাধ্যমে এই বস্তুর কথা তিনি গোপন রাখেন। এই অলৌকিক বস্তু এতটাই শক্তিশালী এবং ঊর্জা সমৃদ্ধ যে এর দিকে তাকালেই মানুষ অন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, এর থেকে এত বিপুল পরিমাণ শক্তি বেরোতে পারে যে আপনার কোনো আন্দাজই নেই। সে কারণে নবকলেবরের সময় এই বস্তুকে স্থানান্তরিত করার জন্য অনেক সতর্ক থাকতে হয়, গোটা অঞ্চল জুড়ে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। আপনারা সবাই জানেন যে ভগবান বিষ্ণু ইতিমধ্যে 9 অবতার গ্রহণ করেছেন, এবার আসতে বাকি তার 10ম অবতার, অর্থাৎ ভগবান কল্কি। যখন সংসারে পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যাবে, তখনই সবার সামনে প্রকট হবেন ভগবান বিষ্ণু। এমনটা মনে করা হয় যে যতদিন না ভগবান বিষ্ণু কোনো অবতার এসে সেই ব্রহ্ম বস্তু থেকে অলৌকিক শক্তি নিচ্ছেন, ততদিন সেই হৃদয় কম্পিত হতে থাকবে। সেই ঐশ্বরীয় শক্তি গ্রহণ করার পরেই ওই বস্তুটি হয়তো আর থাকবে না। এছাড়া ছটিয়াভাটা ধামের নাম হয়তো অনেকেই শুনেছেন, যা কটক থেকে 30 কিলোমিটার এবং জাজপুর থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। এর সাথে জড়িয়ে রয়েছে কল্কিদেবের নাম। এখানে একটি পুরনো বটগাছ আছে, যাকে মুনি ঋষিদের সাধনাপীঠ বা সমাধিপীঠ মনে করা হয়। ভবিষ্যৎবাণী বলছে যে কলিযুগের অন্তে ভগবান জগন্নাথ 12 হাত লম্বা তরবারি নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে পাপীদের বিনাশ করতে নামবেন।
আর তার প্রধান কেন্দ্র হবে জগন্নাথ মন্দির। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, ভারতে অজস্র মন্দির থাকলেও বিশেষ কিছু মন্দিরে আলাদা সংকেত দেখতে পাওয়া যায়। কারণ প্রতিটি স্থানের আলাদা পৌরাণিক মাহাত্ম্য রয়েছে, যে কারণে ভিন্ন ভিন্ন চিহ্ন চোখে পড়ে। ভবিষ্যতে যখন কলিযুগ শেষ হয়ে আসবে এবং সত্যযুগ শুরু হবে, সেই সময় এক বিশেষ স্থান পাবে পুরীর জগন্নাথ মন্দির। যেমন দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলের তলে ডুবে গিয়েছিল, ঠিক একই ঘটনা পুরীর জগন্নাথ মন্দিরের সাথেও ঘটবে। এর থেকে একটা জিনিস স্পষ্ট যে প্রত্যেক যুগের অন্তে কোনো একটি মহান স্থানে বিধ্বংসী কোনো ঘটনা ঘটে, তবে এর পরিণাম কী হবে সেটা সময়ই বলবে। জগন্নাথ মন্দিরের সাথে শুধু শ্রীকৃষ্ণ নয়, ভগবান বিষ্ণুর সব অবতারের সম্পর্ক, হ্যাঁ সেটা বলাই বাহুল্য। আপনারা যদি কলিযুগের ভয়াবহ অবস্থা সম্পর্কে আরও জানতে চান এবং সেই সময় জগন্নাথ মন্দিরের কী ভূমিকা থাকবে সেটাও জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমরা এর ওপর আলাদা একটি ভিডিও বানাব। সবাই কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় জগন্নাথ, জয় ভগবান বিষ্ণু। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং তার থেকেও বেশি শেয়ার করুন, কারণ সবার জন্যই এই ধরনের দরকারি তথ্য জানা প্রয়োজন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।